তুই আমার কাঁঠাল গিয়ে চুরি করছ, তোরে আমি খুঁজতেছি। কি কইছেন? আমি আপনার মেয়ের নিয়ে শুয়ে রয়েছি, এই কথা আপনারা কেন বলছি? সারাম কথা কয় কি দাদি? হ্যাঁ, তুই আমার কাঁঠাল গিয়ে চুরি করছ, আমার গাছের কাঁঠাল। কি আপনারা? আমি বাস দিছি, দেখবো না বাচ্চা বলা কয় কি। দেখেন, আমি কল মাসের মধ্যে কামলা টামলা এখন দিই না। দেখি যদি বাদে পাই আমি মনির মাতব, ওর হাড় মাংস একখানে করে ছাড়িয়ে দিব। আমার নাম মনির মাতব। শালার বুধ কত বড় চোর তুই, তোর চুরির অভ্যাস আছে আমি জানি, তারপর দেখি। আজকে আসু মজা দে আমু, ওর সময় থেকে অপেক্ষা করতেছি। আর একটু এলে আর বাপের রাতে ধরা পড়ে গেছিলাম, ওর বাপে মনে হয় পড়লো করছে। সরি সরি, এতক্ষণ আব্বা বাসায় ছিল সেজন্য আসতে পারি নাই, সরি। থাক, আর কান টান ধরা লাগবে না। তোমার বাপে আর একটু লেগে প্রায় আমার ধরেই ফেলছে, কিন রং খালি পাইছে রয়েছে না হলে খারাপ থেকে। আমি যাবো না। কতবার করলাম বাসার তে খাইয়াছি, আমার কথা না হলোই না, জোর করে টাইনে আছে বাসায়, আমি ভাত পেট ভরা থাই কোন হানে খাবো। হ্যাঁ, বয়রার ঘরের বয়রার আমি কি কই, আর বয়রার ঘরের বয়রা কি উনে, বয়রারে আনলাম একটু আদর দিব, ভালোবাসা দিব, সময় কাটাইব, আর এই বয়রাই খালি একবার কথা বারবার কয়। খাইয়াইছি পেট ভরা পেট ভরা, আমি বুঝতে পারছি বয়রা কি করলে বুঝতে পারবো। কাঁঠালটি তো বেশ বড়ই হইল, ওই সাইডে তা কাঁঠাল ছিল, কে নিল কাঁঠালটি?
ভাটাই মারে এই কাজটা ওই শালার পুতোই কদিন পর ভোর দেখি ঘুর 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 করে ঘুরে এই ভাটাই মেয়ে কাঁঠালটি চুরি করে নিয়ে নিয়ে বিক্রি করে হ্যাঁ ওই শালার পুতোর জন্য কোনো ফল পাকড়া গাছ লাগায় আমি রাখতে পারি না চিন্তা না করছো হ্যাঁ কাঁঠালটি বেশ বড় হইল যাক দেখি ভাটাই মেরে পাই কি না পাইলে আমি ওরা জিজ্ঞাসা করব আসলটা দিন একটু চেক দিয়ে রাখতে হবে আর কি কাঁঠালটি চেক দিয়ে রাখলে ওরা বাজারে নিয়ে বিক্রি করে দেবো ভাটাইম্যা তোরা বারোটা না বাজে আমি ছাড়বো না ভাটাইম্যা দেখি তুই আমার গাছে কাঁঠাল চুরি করছ তোরা ছাড়া কেউ চুরি করবে না তোরা বারোটা বাজায় আমি ছাড়বো থাক কাঁঠাল তুই দেখতেছি আমি আমি বাস টাস কেউ দেই না তোর এই খুঁজতে আসি আমি তুই আমার কাছে কাঁঠাল গেলেই সব চুরি করছ কি আমি আপনার মাথায় মারি মারছি তুই আমার কাঁঠাল গেলে চুরি করছ তোর আমি খুঁজতে আসি কি কইছেন আমি আপনার মেয়ের নিয়ে শুয়ে রয়েছি এই কথা আপনার কেনা কইছি সারাম কথা কই কি রে হ্যাঁ তুই আমার কাঁঠাল গেলে চুরি করছ আমার কাছে কাঁঠাল কি আপনার আমি বাস দিছি আমি কোন পার্কে বেড়াইতে যাই না আমার আবার তুই কি বলস আমার মায়ের লসিয়ারি সব কত বড় সাহস কাঁঠাল গিরে চুরি করছে আমার আবার বলে আমার মায়ের লইয়া সে বলে শুয়ে রয়েছে হ্যাঁ রাখ শালার বুট পরে গেল বুঝাই দিয়েছে আমি রাখ কারপাটা দিয়ে সত্যি হ্যাঁ কত বড় কাঁঠাল খাইলো না এত ঘাস খায় তারপর ছাগলটা দিন দিন খালি শুকিয়ে যায় হ্যাঁ সেদিন সামনের কুরবানিতে হাটে নিয়ে যাবো তার মনে নেওয়া হইব না দেখছো খা 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 ভালো করে খা আরে এই যে আমার যে পোলাটা দিনটা বাড়ায় একটু উঠো গোমানি মতন খালি পাড়া পাড়ায় করে হ্যাঁ অনেক হয়েছি ছাগলের একটু ঠিক মতন নিয়ে ঘাস খাওয়া তা না ওই খালি কার বাড়ি কী আছে কোন মাইয়া আছে ঢের পিছে খালি দৌড়াদৌড়ি করে না এই শালাবে তুলে ফেললাম না হ্যাঁ আমি এসছিলাম আলেন আর হেই করে ওই স্যারটা জালেন হ্যাঁ অরে কইছি একটু ছাগলটার ঘাস খাওয়াই তা না দিন ঘরে খালি মায়ের পিস পিস খালি করে মনির মাধ্যমে আছে না মনির মাধ্যমে ধরে আমার মাসে আমি বলি হেলমেট নিয়ে ঘরে হয়ে রয়েছি ছাগলের ঘাস কম খায় হ্যাঁ ছাগলের ঘাস কম খায় না বেশি খায় এটা তুই কাউকে হ্যাঁ আমার ছাগল আমি খাওয়াই বা না খাওয়াই তুই বল আর কে হ্যাঁ ঠিক মতো নিজে খাওয়াই না আবার আমার লাগে এই মা শো
দাউডা থিয়া আমার দুইটা কথা শুন এই যে তোর ভাই আমার কয় কি আমি বলে ছাগলে ঘাস খায় ভাই না ঠিক রং কি বলে তুমি তোমার ঘরে কানে গোটা আইছিস না কি তুই তোর ভাই তো কই গেছ হ্যাঁ ছাগল না এই বাসা যা আমি এখন বিয়ে করব না তুমি কি লাগা বিয়ে দিবা তোমার কি বাতা আমি কি বেশি খেয়েছি না আই কি তুই জানাস আজ তোর ভাই জানা না ছাগল না এলাকায় যা যাই যা